দেখেন এটা হচ্ছে ট্রেন্ড ট্রেডিং বলতে পারেন। এটা আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করতেছি, ওয়েবসাইটের লেভেলগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছি। দেখেন এই লেভেলের নিচে থেকে আপের জন্য ট্রেড হবে, আবারও এই লেভেলে। এ জায়গায় আমি কি করছি, আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি। লেভেলে ট্রেডগুলো পড়ছে, দেখেন লস হওয়ার কোনো চান্সেস থাকবে না। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম, অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ট্রেড করব হচ্ছে জিবিপি জেপিওয়াই মার্কেটে, ঠিক আছে। এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করি। জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা কি, দেখেন মার্কেট যখন আমাদের একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল, তো এই লেভেলটাকে ব্রেক করে তখন গ্যাপ আপ করে, ঠিক আছে। তো গ্যাপ আপ করার পর এই জায়গা থেকে কী করে সেলাররা নিচের দিকে কন্টিনিউ দেয়, যার জন্য হচ্ছে আমি কি করি ডাউনের জন্য ট্রেড করি। মার্কেটের টার্গেটটা এই জায়গায়, মার্কেটের জায়গায় নিচের দিকে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। ওয়েট এন্ড সি, আবারও ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে। মার্কেটের টার্গেটটা এই জায়গায় কীভাবে সেট হবে দেখেন, এই ক্যান্ডেলও ডাউনের জন্য একটা ট্রেড করবো আমি। দেখেন মার্কেটের ট্রেনটা যদি আমরা এই জায়গায় দেখি, তাহলে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন মার্কেট। ওকে, এখন মার্কেটের ট্রেনটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন মার্কেট, মার্কেট লোয়ের নিচে লো ক্রিয়েট করতেছে। দেখেন এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে মার্কেট কি করে এই জায়গায় এই লেভেলটাকে ব্রেক করে আবার উপর দিকে কনফার্ম করে, ব্রেক করার পর আবার উপর দিকে কনফার্ম করে। তো এই জায়গায় সেমভাবে দেখেন মার্কেট যখনই নিচে আসছিল, তখন এটাকে উপরে ব্রেক করে এবং বাইরের জায়গা থেকে কন্টিনিউ করতে পারে নাই, অবশেষে সেলাররা এন্টার হয়। তাহলে দেখেন যেভাবে এই জায়গায় মার্কেট ব্রেক করার পর আবার এসে এই লেভেলটাকে ব্রেক করছে, তো এইখানেও সেম, ব্রেক করার পর এই লেভেলটাতে উপরে যায় নাই, বায়ার উপরে যাওয়ার কথা ছিল এই লেভেল পর্যন্ত, কিন্তু কন্টিনিউ করে নাই, সেলাররা এন্টার হয়েছে, তখন মার্কেট এই লেভেলটাকে এখন ব্রেক করবে, ঠিক আছে। তো এই জায়গায় আমি কি করতেছি, আমি হচ্ছে ট্রেড করতেছি। এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে স্পষ্ট মার্কেট একটা লেভেল অ্যাভেলেবেল আছে। তো এই লেভেলটা কি করতেছে, মার্কেট হচ্ছে ব্রেক করছে যখন, তখন আবার গ্যাপ ডাউন করছে। যদি গ্যাপ ডাউন না করতো, তাহলে আমি এই ক্যান্ডেলটাতে ওয়েট করতাম, কিন্তু গ্যাপ ডাউন করার কারণে মার্কেট কন্টিনিউ করবে, এর চান্সেসটা বেশি থাকবে, ঠিক আছে। তো ওয়েট এন্ড সি, দেখি আমরা মার্কেট কী করে। ওকে, দেখেন মার্কেট কতটুকু নিচে থেকে কতটুকু রিয়েক্ট করতেছে, বাইরে গ্যাপ ডাউন করছে মার্কেট আবারও, ঠিক আছে, গ্যাপ ডাউন করছে। লেফট সাইডে কোনো লেভেল নাই মার্কেটের, তো এই ক্যানেলটাতে এই লেভেল পর্যন্ত না কন্টিনিউ করতে পারি নিচের দিকে। ওকে, এই ক্যান্ডেলটা নিম্নে হলো এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। ওয়েট এন্ড সি, দেখি আমরা মার্কেট কী করে। দেখেন এটা হচ্ছে ট্রেন্ড ট্রেডিং বলতে পারেন। এটা আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করতেছি, ওয়েবসাইটের লেভেলগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছি। তো আপনারা যারা নিজে নিজে ট্রেড করে এইরকম করে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে চাচ্ছেন, তারা আমাদের মেন্টরশিপে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের নবম ব্যাচের অ্যাডমিশনটা শুরু হয়ে গেছে। তো আপনাদের অ্যাডমিশন নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কোথায় আসতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমার ভিডিওর বাইতে পেয়ে যাবেন, অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, ওই জায়গা থেকে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে জায়গায় পিন করা দেখবেন আমাদের কোর্সের ব্যানারটা পোস্ট করা হয়েছে, তারপর ওই জায়গায় অ্যাডমিশনে আপনারা অ্যাডমিনকে নক করবেন, নক করে হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার করে অ্যাডমিশনটা কনফার্ম করে নেবেন। ওকে, তো এই ক্যান্ডেলটাতেও আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। তো এই জায়গায় দেখেন মার্কেট যত দূর প্রেশার নিতেছে, প্রেশারটা কী বলতেছে যে মার্কেটের টার্গেটটা ফিল আপ করবে, টার্গেটটা ফিল আপ করবে। তো এই ক্যান্ডেলটা আপনার অনেক সেলিং প্রেশার ছিল, তো এটাতে একটু রিস্কি ট্রেড হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গায় ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি ট্রেড প্লেস করছি, কারণ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার চান্সেস রাখে। দেখি আমরা, উপরে একটু ট্রেড করার ছিল, আমার ট্রেডটা একটু নিচে পড়ে গেছে, ডোন্ট ওয়ারি। ওকে, অবশেষে ক্যান্ডেলটা ডোজি হয়ে গেছে, ঠিক আছে, এবং মার্কেটের তার টার্গেটের দিকে হচ্ছে অগ্রসর করতেছে, জায়গায় লেভেলটা অনেক কাছে চলে আসছে, ঠিক আছে। তো অবশেষে মার্কেট এই জায়গা থেকে শুরু করে তার টার্গেটটা ফিল আপ করে নিল, ঠিক আছে। তোমরা এখন হচ্ছে আরও ভালো একটা মার্কেট খুঁজে আমরা আরও কয়েকটা ট্রেড করবো। আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি, জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করার রিজনটাকে দেখেন, মার্কেটের জায়গা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার একটা হাই লেভেল, তারপরে এই জায়গায় মার্কেটের একটা কি আছে, একটা হচ্ছে ওভারল্যাপ লেভেল আছে। তো এই জায়গায় মার্কেট কী করছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচার ব্রেকের
রিট্রেসমেন্ট, ঠিক আছে। তারপর এই ক্যান্ডেলটা আমাদের উপর লেভেল থেকে কনফার্মেশন দেয়, তার যার কারণে আমি আপনার জন্য চুজ করি এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, ওয়েট অ্যান্ড সি। এই ক্যান্ডেলটা তো গ্রিন আসার ছিল, এই ক্যান্ডেলটা গ্রিন আসেনি, এই ক্যান্ডেলটা গ্রিন আসার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে, ওয়েট অ্যান্ড সি। ওকে ম্যান, কাম অন, মুভ আপ, কাম অন, কাম অন, দেখেন লেভেলের নিচে। ওকে গাইস, ওকে, অবশেষে আমাদের এই দুইটা ট্রেডও উইন হয়ে গেছে, কিন্তু এই জায়গায় বাইরা তত ঠুকু ইন্টারেস্টেড না মার্কেটে আসার জন্য, ঠিক আছে। মার্কেট যদি দেখি তাহলে লেভেলের উপরেই অবশেষে চলে আসছে, ঠিক আছে। তো এই লেভেল থেকে মার্কেট ওপর দিকে কনফার্ম করতেছে, আপের জন্য আবারও হচ্ছে আমি দুইটা ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমরা যদি এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে কন্টিনিউশন দেয় তাহলে কিন্তু এই জায়গায় বায়ারা যেহেতু উইকনেস দেখাইতেছে, ক্যান্ডেলটা যদি নিচের দিকে কন্টিনিউ করে আমরা পরেরতে হচ্ছে নিচের দিকেই চলে যাব মার্কেটে, ওয়েট অ্যান্ড সি। কারণ এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের মোমেন্টামটাও ডাউন ট্রেন্ড বলতেছে, ঠিক আছে। কিন্তু একটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে এখন মার্কেট আটকে আছে বলতে পারেন, এখনও মার্কেট আটকে আছে, মার্কেট এই জায়গায় উইকগুলোও বাড়িয়ে দিছে, যার কারণে আমরা এই মার্কেটটাকে চেঞ্জ করে নেবো, আমরা চলে যাব অন্য একটা মার্কেটে। ওকে, দেখেন এই জায়গায় ছোট্ট ছোট ক্যান্ডেলগুলো ক্রিয়েট করতেছে, আমাদের ট্রেডগুলো উইন হইতেছে জাস্ট ছোট ছোটভাবে, ঠিক আছে। ওকে, মার্কেটের মোমেন্টাম এখনও এই জায়গায় উপরে আসে নাই মার্কেট, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা এই জায়গায় মার্কেট লোয়ার হাই লেভেলটাকে ব্রেক করছে, এখন রিট্রেসমেন্ট আসার চান্সেস থাকবে, তারপরে হচ্ছে মার্কেট কন্টিনিউ করবে, ঠিক আছে। দেখি আমরা আরও একটা মার্কেটে যাই। তো এই জায়গায় মার্কেটের লেভেল সাপোর্ট উপরে রেজিস্টেন্স, তো মার্কেট এই জায়গায় উপর থেকে নিচে, নিচে থেকে উপরে আসতেছে, তো এই ক্যান্ডেলটাও উপরে আসার চান্সেস থাকবে, পরে ক্যান্ডেলটাও উপরে যাওয়ার চান্সেস থাকবে। পরে ক্যান্ডেলে আপের জন্য দুইটা ট্রেড করবো আমি, কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকবে, ওয়েট অ্যান্ড সি। সমস্যা কি জায়গায়, সমস্যাটা হচ্ছে মার্কেট ক্যাপ ডাউন করছে, উপরের লেভেলে ফার্স্ট অফ অল আসছে, যার কারণে নিচের দিকে মুভ নিয়ে আসতেছে। জাস্ট আমরা দেখি কি করে মার্কেট, আমরা আরেকটা মার্কেটে যাই। এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেটের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড। ওকে, এই জায়গায় মার্কেটটা নাই, আমরা এটাকে চেঞ্জ করব, আরেকটা মার্কেটে যাব। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট হায়ার লেভেল থেকে হচ্ছে নিচের দিকে অনেক প্রেশার দিতেছে, টাচ করে নেই, মুভ আসছে, আবার টাচ করার পরও মুভ আসতেছে, ঠিক আছে। এই জায়গায় আমরা এই দুইটা ট্রেড দেখি আমাদের, অবশেষে দেখেন এই ক্যান্ডেলটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। তো অবশেষে কিন্তু মার্কেট এই লেভেলে আসছে, ঠিক আছে, গ্যাপ আপ করে এই লেভেলে টাচ করছে, এই জায়গা থেকে যে গ্রোয়িং মোমেন্টাম, কিন্তু তার জন্য আমি ট্রেড করতে পারতাছি না, হয়তো আমি একটা ট্রেড করতাম এই জায়গায়, কারণ মোমেন্টামটা এই জায়গায় গ্রোয়িং, যার কারণে এই ক্যান্ডেলে ট্রেড হবে না আমাদের, ঠিক আছে। দেখি আমরা আরেকটা মার্কেটে যাই। ওকে গাইস, এই জায়গায় আজকে মার্কেটের সিচুয়েশনটা ততটুকু ভালো আমি দেখতেছি না, ফ্রাইডে আজকে আমি এখন বাজে হচ্ছে আপনার প্রায় 4:03 আমি ট্রেড করতেছি মার্কেটে, মার্কেটের অবস্থাটা ততটুকু ভালো লাগতেছে না আমার। তো এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে কন্ডিশন দেয় তাহলে হচ্ছে তারপরে আমরা ডাউনের জন্য আবারও ট্রেড করতে পারি। এখানে এরকম ছোটো ছোটো সেশন আমি অনেক সময় করে দেখি, এই জায়গায় হচ্ছে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, যার ফলে রিট্রেসমেন্ট এই জায়গা থেকে আমাদের 5 মিনিটের জন্য ট্রেড হবে। এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা ট্রেড ছিল, লেফট সাইডে এই জায়গায় একটা লেভেল আছে আমাদের মার্কেট, মার্কেটের ট্রেন্ডটা কী, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে। এই জায়গা থেকে মার্কেট আপের দিকে কনফার্ম করতে পারে, যে করবে না এরকম না, মিটিগেট হয়ে গেছে বলতে পারেন, এই যে জুনটা ছিল এটা মিটিগেট হওয়ার কারণে। দেখি আমরা মার্কেট অবশেষে কী করতে চায়, কী করতে পারে। আরেকটা মার্কেটে যাই আমরা, সবগুলো মার্কেটই এখন বিকেল টাইম, যার কারণে হচ্ছে ওটিসি মার্কেটগুলো এরকম বাজে হবে। দেখেন এই লেভেলের নিচে থেকে আপের জন্য ট্রেড হবে আবারও এই লেভেলে, এ জায়গায় আমি কি করছি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি, লেভেল এই ট্রেডগুলো পড়ছে, দেখেন লস হওয়ার কোনো চান্সেস থাকবে না, মার্কেট যদি ক্লোজ দেয় তাহলে এই লেভেলে ক্লোজ দেবে, নয়তো উপরেই যাবে, ঠিক আছে। কারণ মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড, মার্কেট হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে, এখন আসছে মার্কেট এই জায়গায় বারবার হচ্ছে, এই জায়গা থেকে বায়াররা আপের দিকে ক্রিয়েট করতেছে, যার কারণে হচ্ছে মার্কেট আপের দিকে পুশ করতেছে, ঠিক আছে, আপের দিকে পুশ করতেছে, অবশেষে ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে। তো আপনারা যারা আমাদের, তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।